আমরা আজকে প্রথমে তৈরি করছি স্মোকড চিকেন স্যান্ডউইচ। চলুন দেখে নিই কি কি উপকরণ লাগছে। চিকেন স্লাইস 1 কাপ, চিকেন পাউডার 1 টেবিল চামচ, রসুন বাটা আধা চা চামচ, আদা বাটা আধা চা চামচ, পাউরুটি 6 পিস, বারবিকিউ সস 2 টেবিল চামচ, চিলি সস 1 টেবিল চামচ, টমেটো সস 1 টেবিল চামচ, ক্যাপসিকাম কুচি আধা কাপ, কাঁচা মরিচ কুচি স্বাদ মতো, কালো গোলমরিচের গুঁড়া পরিমাণ মতো, মেয়োনিজ পরিমাণ মতো, চিজ 3 পিস। দেখে নিলাম উপকরণ সবকিছু রেডি আছে না? ঠিক আছে, তো শুরু করি তাহলে। আচ্ছা, যেহেতু চিকেন স্যান্ডউইচ তো ফার্স্টলি আমরা চিকেনটাকে একটু মেরিনেশনে দিব, তারপর হচ্ছে একটু কুক করে নেব। হ্যাঁ, তো চিকেনের ব্রেস্ট পিসটা যেটা আছে এটাকে স্লাইস করে নিয়েছি ছোটো ছোটো পিস করে। তো এর সাথে আমি একটু মেরিনেশনের জন্য অ্যাড করছি চিকেন পাউডারটা। হ্যাঁ, এটা দেওয়ার কারণে ওই হবে কি, আমাকে কিন্তু এক্সট্রা কোনো সল্ট অ্যাড করতে হবে না। আর একটু হচ্ছে রসুন পেস্ট দিব আমি হাফ চা চামচের মতো, আর আদা পেস্ট হচ্ছে হাফ চা চামচ। এটা দিয়ে জাস্ট হচ্ছে একটু মেরিনেশনে রাখবো। কতক্ষণ রাখতে হবে? যদি সময় থাকে 10 থেকে 15 মিনিট রাখলি অ্যানাস। আচ্ছা, আমি চুলাটা অন করে নিচ্ছি। এটা জাস্ট কুক হবে, একটু কালারটা আসলে আমরা নামিয়ে দিব। ওভার কুক করলে আবার যে এটা ড্রাই হয়ে যাবে, ড্রাই হয়ে যায় আর তোমার যে খাওয়ার সময় ভালো লাগবে না। এদিকে পাউরুটিও হয়ে গেছে, চিকেনটা তো নামিয়ে ফেলেছি। হ্যাঁ, আমার চিকেনটা কুক হয়ে গেছে, এখন জাস্ট আমি এটাকে স্লাইস করে নিব। হ্যাঁ, ছোট ছোট পিস করে। আচ্ছা, যেহেতু স্টাফিংটা রেডি করব, হয়ে গেছে কিন্তু না? হ্যাঁ, খুব সফট এবং জুসি জুসি রয়েছে। হ্যাঁ, নাদিয়া আপু, সাধারণত ইফতারে কি ধরনের খাবার রাখা হয় বাসায়? আমি বেসিক্যালি একটু ভাজা পোড়া পছন্দ করি, অনেক বেশি পছন্দ করি। হ্যাঁ, সো ওইটাই বেশি রাখা হয়, মানে ভাজা পোড়াটাই ট্রাই করি বেশি। তারপরে হেলদি, যেহেতু যে বললাম যে এখন যেহেতু সবাই আসলে অনেক বেশি হেলথ সচেতন, তো ওই ক্ষেত্রে একটু হেলদি ফুডও থাকে। তার মধ্যে হালিমটা খুব সবসময় কমন থাকেই। আচ্ছা, মানে হালিমটা খুব বেশি পছন্দ করে বাসার সবাইও, আমার নিজেরও করা হয়। এটা আমরা এখন স্টাফিংটা রেডি করবো। হ্যাঁ, এর ভিতরে আমি দিচ্ছি যেটা যেহেতু বললাম যে স্মোকি একটা ফ্লেভার দরকার আমার, তো আমি বারবিকিউ সস যেটা এটা ইউজ করবো। হ্যাঁ, আমি 2 টেবিল স্পুনের মতো অ্যাড করছি। হ্যাঁ, তারপরে দিচ্ছি হচ্ছে চিলি সস। হ্যাঁ, 1 টেবিল স্পুন, টমেটো সস যেটা এটা দিচ্ছি 1 টেবিল স্পুন। 3 রকম সস ব্যবহার করছি। হ্যাঁ, সাথে আমি একটু ক্রাঞ্চি ভাবানোর জন্য ক্যাপসিকাম একদম মিহি করে কুচি করা এটা দিচ্ছি। বা এটা তো একটা ভালো জিনিস। হ্যাঁ, একটু ঝাল পছন্দ করলে সাথে কাঁচা মরিচ কুচি অ্যাড করতে পারেন, ব্ল্যাক পেপার একটু হাফ চা চামচের মতো। আচ্ছা, আমার স্টাফিংটা রেডি হয়ে গেছে। আমি এখন হচ্ছে যেহেতু আমার ব্রেডটা টোস্ট করা হয়ে গেছে, এটা একটু স্লাইস করে কেটে নিব। হ্যাঁ, সাইডগুলো এখন হচ্ছে মেয়োনিজটা স্প্রেড করব। হ্যাঁ, তো মেয়োনিজ দিচ্ছি। হ্যাঁ, মেয়োনিজটা দিচ্ছি। সবগুলোর মধ্যে এরকম করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখনই দেখতে অনেক ইয়ামি লাগছে। আমি একটা স্লাইস চিজ অ্যাড করছি। সবগুলো এরকম করে একটা একটা করে করে নিচ্ছি আমরা। আমি ফাঁকে তাহলে এদিক থেকে একটু শুনি, শিক্ষকতা কেমন কাটছে? শিক্ষকতার বিষয়টা তো একদমই ভীষণ একটা ইনোভেটিভ
আর হচ্ছে যে খুবই একটা আনন্দদায়ক বিষয় যদি তুমি পছন্দ করো, কারণ হচ্ছে যে তুমি সবসময় কাজ করছো ফর দ্য নেক্সট জেনারেশন, এবং প্রত্যেকটা ছাত্রছাত্রী তাদের নিজেদের একটা আইডিওলজি নিয়ে বসে, তাদের চিন্তা ভাবনা তাদের সঙ্গে একাত্ম হওয়ার একটা বিষয় থাকে। আপনার মানে রিসার্চ বেসড কাজ তো কি? আমার বই আছে, আমার পিএইচডি আছে, আমার প্রায় 12-14 জন ছেলে মেয়ে আমার আন্ডারে রিসার্চ করছে। কাজী নজরুল ইসলামের উপর বা নজরুল সঙ্গীতের উপর নাকি? শুধু নজরুল না, সঙ্গীত বিষয়ে। আচ্ছা, ডিপিং সস তৈরি করেছি। হ্যাঁ, ডিপিংটা আলাদা করে করছে আপনার? না, একটু মেয়োনেজ, টমেটো সস, একটু হচ্ছে চিলি সস, তিনটে সসই। তুমি ওখানে পেঁয়াজের যে এটা ওইটা ওইটা কিছু করবে না? ওইটা হচ্ছে একটু আমি উপরে উপরে হ্যাঁ দেওয়ার জন্য রেখেছি লাস্টে, জাস্ট হচ্ছে গার্নিশিং এর জন্য। হ্যাঁ, একটু দিয়ে ভিতরে কেউ যদি খেতে চায় সাথে। সবাই তো পেঁয়াজটা পছন্দ করে না। হ্যাঁ, নাদিয়াপুর ক্ষেত্রে কি পেঁয়াজ কি খাওয়া পছন্দ? পেঁয়াজ কাঁচা মরিচটা আমার অনেক বেশি পছন্দ। আচ্ছা, সো বাহ, তৈরি হয়ে গেল আমার স্মোকড চিকেন স্যান্ডউইচ। ঠিক আছে, খুবই ভালো, আমরা সবাই মিলে খেতে পারি। হ্যাঁ, আমরা সবাই মিলে ইফতারে খাবো আজকে। তারা যারা আছেন তাদেরকে দিতে পারলে আরো খুশি লাগতো। সো তৈরি হয়ে গেল আমাদের আজকের স্মোকড চিকেন স্যান্ডউইচ। আমরা আপনাদের সুবিধার জন্য পুরো প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি আরেকবার। প্রথমে বাটিতে মুরগির মাংসে চিকেন পাউডার, রসুন বাটা, আদা বাটা দিয়ে 10 মিনিট মেরিনেট করুন। ফ্রাই প্যানে তেল দিন, এরপর ফ্রাই প্যানে মেরিনেট করা মাংস দিয়ে রান্না করুন। আরেকটি ফ্রাই প্যানে পাউরুটি টোস্ট করুন। এবার রান্না করা মুরগির মাংস টুকরো করে বাটিতে নিন। এরপর বারবিকিউ সস, চিলি সস, টমেটো সস, ক্যাপসিকাম কুচি, কাঁচা মরিচ কুচি, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে স্টাফিং তৈরি করুন। টোস্ট করা পাউরুটি চারপাশ কেটে নিন। এবার পাউরুটির একপাশে মেয়োনেজ লাগিয়ে স্টাফিং ও চিজ দিয়ে আরেকটি পাউরুটি পিস উপরে দিয়ে কেটে সস দিয়ে পরিবেশন করুন মজাদার স্মোকড চিকেন স্যান্ডউইচ।